যাদের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। বিজেপি চক্রান্ত করেছে বলে অভিমত বিধায়কের, কিন্তু তা অস্বীকার করেছে বিজেপি। মহিষাদলের চকদাড়িবেড়িয়া গ্রামে খাপ পঞ্চায়েতের ঘটনার পর পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার সাথে যুক্ত গ্রাম কমিটির 5 জনকে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। তাদের মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে পাঠানো হয়। মঙ্গলবার এলাকার মানুষের সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, কর্মাধ্যক্ষ তরুণ মণ্ডল, শেখ রহমান সহ অন্যান্যরা। বিধায়ক জানান, এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রাম কমিটির 12 জনের মধ্যে 2 জন শাসক দলের। বিজেপি শাসক দলকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি বিধায়ক হিসেবে বলতে চাই, শাসক হোক বা বিরোধী, সকলে যেন শান্তিভাবে এলাকায় বসবাস করতে পারে। লিফলেটের মাধ্যমে কার্যত একটা সমান্তরাল একটা প্রশাসন চালানোর যে মানসিকতা, এইটা নিয়ে কি বলবেন? এটা তো কোনোদিনই কাম্য নয়। আমি যখনই জেনেছি তখনই বলেছি এই জিনিসটা কোনোদিনই কাম্য নয়, এটাকে নিশ্চিত প্রত্যাহার করতে হবে। আমি ওই গ্রামে যাব, আজকে এলাম, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান সকলকে নিয়ে এসেছি গ্রামে এটা দেখার জন্য। জেনে কিছু মানুষের সঙ্গে কথা বলেও জানতে পারলাম যে গ্রাম কমিটি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং হ্যান্ডবিল বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমরা মনে করি এই জিনিস চলতে পারে না, এই জিনিস বর্জন করতে হবে এবং গ্রাম কমিটি আগামী দিনে যাতে শুধু সামাজিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তারা যেন এমন কোনো আইন কানুন না করে যেটা হচ্ছে সামাজিক বা সরকারিভাবে সমস্ত রকম আইনকানুনকে বুড়াঙ্গুল দেখানোর ক্ষেত্রে বা প্যারালাল একটা সরকার চালানোর যে উদ্দেশ্য সেটা যাতে কোনোভাবেই বাস্তবায়িত না হয়। আমি গ্রামের মানুষদের কাছে সে আশ্বস্ত করে গেলাম এবং আগামী দিনে আমি এই গ্রাম কমিটির বিষয়ে বা আগামী দিনে এই গ্রাম যাতে নির্বিঘ্নে চলে, শান্তিতে চলে, কোনো মানুষ যাতে ভীত সন্ত্রস্ত না হয় তার সর্বতোভাবে আমি চেষ্টা করব। এখানে আসার পর আপনি যখন কথাবার্তা বলেন এই লিফলেট কাণ্ডটি নিয়ে, অনেকেই আপনার কাছে ক্ষোভ জানালেন যে এই ধরনের একটা অনুশাসন আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। পাওয়ার টেলারের চাষ বন্ধ করা থেকে শুরু করে বিদ্যুতের সংযোগ, এটা নিয়ে কি বলবেন? না, এটা ঠিক না, একদম ঠিক না। এই জিনিস কোনোদিন সরকার এ করে না, বরদাস্ত করে না। এই জিনিস কোনোদিনই উচিত না। সাধারণ মানুষের উপরে বিদ্যুৎ, জল, রাস্তা, এগুলো সাধারণ প্রত্যেকটা মানুষের যেটা প্রাথমিক অধিকার, সেখানে যদি কেউ কোনো গ্রাম কমিটি ফতোয়া জারি করে এটা কোনোদিনই কাম্য নয়। আমরা মনে করি এই জিনিস বর্জন করতে হবে এবং এই গ্রাম কমিটি কোনো রকম কোনো ভারতবর্ষের বাইরে নয়, রাজ্যের বাইরে নয়, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে এবং যেখানেই এই ধরনের কাজ চলছে তার জন্য কঠোরভাবে তিনি সেটাকে প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে সরকারিভাবে আইন অনুগভাবে যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি, আগামী দিনেও এই জিনিস যাতে না হয় তার জন্য যা যা করার আমরা নিশ্চিত করব। বিজেপি একটা অভিযোগ করছে যে শাসক দলের মদতেই এইরকমভাবে, এখন আমি এসে যা জানলাম 12 জনের কমিটি, তাতে 10 জন আছে ভারতীয় জনতা পার্টির লোকেরা, 2 জন আছে সরকারি লোক, এবং এই 2 জন সরকারি যে 2 জন প্রতিনিধি আছে তাদেরকে না জানিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা প্রিন্ট করে বাড়িতে বাড়িতে এগুলো পৌঁছেছে। এবং এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা যারাই হ্যান্ডবিল প্রচার করছিল তারা ক্ষমা চেয়েছে গলায় গামছা দিয়ে গ্রাম কমিটির কাছে, যে এটা আমাদের ভুল হয়েছে, আমরা এটা প্রত্যাহার করে নেব। কিন্তু তার মধ্যেই কেউ বা কারা ভারতীয় জনতা পার্টির অন্তর্দ্বন্দ্ব, কেউ বা কারা এটা হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে চালিয়েছে এবং সেটা থেকেই আপনাদের কাজ পর্যন্ত পৌঁছেছে। তার মানে বলছেন যে এই যে লিফলেট কাণ্ডের জেরে মূল কাঠগড়া কে? এটা ভারতীয় জনতা পার্টির লোকেরা ইচ্ছে করে, এখানে তো 350 মায়না আছে, তো ভারতীয় জনতা পার্টির বুথ এটা, এখানে মেম্বার তো ভারতীয় জনতা পার্টির। বিধায়কের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান স্থানীয় বিজেপি নেতা স্বপন কুমার দাস। সরাসরি অভিযোগ করলেন যে বিজেপির লোকেরাই লিফলেটটাকে প্রিন্ট করে এরকমভাবে বিলি করেছে এবং চারিদিকে প্রচার করেছে, কি বলবেন? আপনারা সংবাদ মাধ্যম আছেন, আমার এখানে 130-140 ঘর প্রজা, প্রত্যেক বাড়িতে যান। আমি চাইছি এর বিহিত, যে ব্যক্তি বাড়ি বাড়ি দিয়েছে, এতদিন আমি নাম বলছিলাম না, আজকের নাম বলছি, নারায়ণচন্দ্র দাস, বাবার নাম সুশান্ত দাস, বাড়ি চকদাড়িবেড়িয়া, এই হ্যান্ডবিল খামে খামে করে দিয়েছে, তাকে ধরা হোক, প্রয়োজনে সত্যতা যাচাই করা হোক। প্রত্যেকটা বাড়িতে এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। বিধায়ক মিথ্যে কথা বলছে, ওনার শাসক দলের একজন সরকারি কর্মচারী ফেডারেশন করে প্রণব দাস, সে সেক্রেটারি অর্থাৎ সম্পাদক, আমি তাকে পার্সোনালি বলেছিলাম যে এগুলো কেন হচ্ছে, এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না। আমি একজন পঞ্চায়েত সদস্য, আমরা আইনের শাসন মানি, কিন্তু গ্রামের যে আইন, গ্রাম আছে 100 বছর আগেও ছিল, এখন রাখবে, কিন্তু সেটা 4 দেওয়ালের মধ্যে, যেমন আমার বাড়িতে গণ্ডগোল হলে বাড়িয়েই মিটিয়ে, সেটা সেভাবে হওয়া উচিত, কিন্তু লিখিত করে পোস্টার মেরে মানুষকে ধমকে চমকে এটা করা বাঞ্ছনীয় নয়।
এই যে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে যে অভিযোগটা করছে যে বিজেপি এটা করছে খণ্ডনিক করো বিজেপি করেছে সেটা নিয়ে কি বলবেন হতে পারে না তার প্রমাণ ওনাদের কাছে নেই ওনারা সাজসিকভাবে এটা বলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা বাস্তব নয় এর সঙ্গে বাস্তবতা কিছু নেই তো ঘটনাটা হয়েছে বিধায়ক সাহেব আমাকেও পার্সোনালি এই মাত্র বলে গেলেন যে যেটা হয়েছে এটা কাম্য নয় বিজেপি 2018 সাল থেকে ক্ষমতায় আছে 2010 সালেও এরকম ছিল আমি 2018 সালে এসে কোনো মানুষ ইলেকট্রিক পায়নি কার জল বাড়া মন্দ এগুলো ধীরে 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 বসে আমি সব সলভেশন করছি আপনার নাম স্বপন কুমার দাস পঞ্চায়েত সদস্য লক্ষা গ্রাম পঞ্চায়েত বিরোধী দল নেতা আমরা যা বলবো আর ওইখানে বলবো স্যার ওখানে চলুন সব বলবো না আমরা করি না আমাদের কে করেছে তা জানি না আমাদেরকে ফাঁসানো হয়েছে পরে পরে ওখানে বুঝবো কি করে বুঝবো আমরা স্যার আমাদেরকে ফোন করে ডেকেছে এসছি এখানে অ্যারেস্ট করেছি না আমরা কোনো পলিটিক্যাল দলের নয় কারা করলো এটা কি মনে হয় কি করে আমরা বুঝবো কিছুই তো বুঝতে পারছি না আমরা সেটা আমাদের কোনো কি হয়েছে আমরা এখন নিজেরাই বুঝে উঠতে পারছি না আমাদেরকে জাস্ট থানা থেকে ফোন করে ডেকেছে আমরা সরলতা নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে অ্যারেস্টেড হয়ে গেছি এই জন্য আমরা এখন বুঝে উঠতে পারছি না যা বলবো কোর্টে আইনের সঙ্গে কথা বলে